ସମସ୍ତଙ୍କୁ ଆମ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ଓଡ଼ିଆ ଟ୍ରିକ୍ସକୁ ଅନେକ ଅନେକ ସ୍ୱାଗତ ଆମେ ଫଟୋସିନ୍ଥେସିସ୍ ଡିସକସନ୍ କରୁଥିଲେ ପାର୍ଟ ୱାନରେ ଆମେ ଲାଇଟ୍ ରିଆକ୍ସନ୍ କମ୍ପ୍ଲିଟ୍ ଡିସକସନ୍ କଲେ ପାର୍ଟ ଟୁରେ କ'ଣ ଆସିଥିଲା ନା ସି ଥ୍ରୀ ସାଇକଲ୍ ଡାର୍କ ରିଆକ୍ସନ୍ର ଅଲରେଡ଼ି ଡିସକସନ୍ ହେଇଯାଇଛି ତାର ପି ଡ଼ିଏଫ୍ଟା ମୁଁ ଟେଲିଗ୍ରାମ୍ ଗ୍ରୁପ୍ରେ ସେଣ୍ଡ କରିଦେବି ଯଦି ଆପଣ ଦେଖି ନାହାନ୍ତି ଫାଷ୍ଟ ଲାଇଟ୍ ରିଆକ୍ସନ୍ କ'ଣ ବୁଝିବେ ତାପରେ ଡାର୍କ ରିଆକ୍ସନର ସି ଥ୍ରୀ ବୁଝିଯିବେ ତାପରେ ସି ଫୋର୍କୁ ଦେଖିବେ ତାହେଲେ ଆମେ କ'ଣ ଜାଣିଥିଲେ ନା ଫଟୋସିନ୍ଥେସିସ୍ ହେଉଛି ଅଟୋଟ୍ରୋଫିକ୍ ମାନେ ନିଜର ଫୁଡ଼କୁ ପ୍ରିପାରେସନ୍ କରିବାର ପ୍ରୋସେସ୍ଟା ମୁଖ୍ୟତଃ ଗ୍ରୀନ୍ ପ୍ଲାଣ୍ଟସ୍ ମାନେ ଫଟୋସିନ୍ଥେସିସ୍ କରିଥାନ୍ତି ଏଇଟା ଥିଲା ଦୁଇ ପ୍ରକାର ଗୋଟିଏ ଲାଇଟ୍ ରିଆକ୍ସନ୍ ଗୋଟିଏ ଡାର୍କ ରିଆକ୍ସନ୍ ଲାଇଟ୍ ରିଆକ୍ସନ୍କୁ ଆଲୋକ ପ୍ରକ୍ରିୟା ଡାର୍କ ରିଆକ୍ସନ୍କୁ ଅନ୍ଧକାର ପ୍ରକ୍ରିୟା କୁହନ୍ତି ଲାଇଟ୍ ରିଆକ୍ସନର ଏଣ୍ଡ ପ୍ରଡ଼କ୍ଟ କ'ଣ କ'ଣ ବାହାରିଥିଲା ଅକ୍ସିଜେନ୍ ବାହାରିଥିଲା ଏଟି ପି ବାହାରିଥିଲା ତା ସହିତ এনএ ডিপিএচ বাহারি নাই কি এই ডার্ক রিআকশন হচ্ছে দুই প্রকার গোটে হচ্ছে সি থ্রি সাইকেল আপ ফোর সাইকল আটা পুরো নেগ্লিজিবল তা পড়লে আপনার নিজে পড়িপারে তাহলে সি আমি কম পড়িলে না লাইট রিআকশন জল অণুটা ভাঙিকি অম্লযান দিয়েছিল কি না আউবন ডাইঅক্সাইডটা ভাঙিকি ডার্ক রিআকশন কব নিক্স এচ টুৱেলভ ও চিক্স দব কি নাই গ্লুকোজ দিব কি নাই এই কাৰ্বন ডাই অক্সাইডটো গ্লুকোজৰ ফিক্সেচন কু কেই ডাৰ্ক ৰিএকন এই ডাৰ্ক ৰিএকচন বিভিন্ন প্লণ্টৰে বিভিন্ন প্ৰচেছৰে হু কোঠি কোঠি কণ হু নাৰ্বন ডাই অকাইড ৰু গ্লুকোজ তিয়াৰী হ'ব সময়ৰে ফাৰ্ট গোটেই তিনি কাৰ্বন বিশিষ্ট ফস্প গ্লিচেৰিক এছিড তিয়াৰী হু ଯେହେତୁ ଇଏ ଗୋଟିଏ ତିନିଟା କାର୍ବନ କମ୍ପାଉଣ୍ଡ ଫାଷ୍ଟ ଟେବୁଲ୍ ପ୍ରଡ଼କ୍ଟ ବୋଲି ତାକୁ ସି ଥ୍ରୀ କୁହନ୍ତି ଆଜି ଆମେ ପଢ଼ିବା ସି ଫୋର୍ ସାଇକଲ୍ ବିଷୟରେ ଆମର କେବଳ ଟାର୍ଗେଟ୍ ହେଉଛି ଏମ୍ସି କ୍ୟୁ ମୁଁ ଏମିତି ନୋଟ୍ ବନେଇଛି ଯାହାକୁ ପଢ଼ିଲେ ଆପଣଙ୍କର କନସେପ୍ଟଟି କ୍ଲିୟର୍ ହେବା ସହିତ ଏମ୍ ସି କ୍ୟୁକୁ ଆଟେଣ୍ଡ କରିପାରିବେ ବହୁତ ଦିନର ପୁରୁଣା ନୋଟ୍ ମୋର ଅକ୍ଷରକୁ ଧ୍ୟାନ ନ ଦେଇକି ଆପଣ ବୁଝିବାକୁ ଚେଷ୍ଟା କରିବେ ଡାର୍କ ରିଆକ୍ସନ୍ର ଆମେ ଆଜି କ'ଣ ପଢ଼ିବା ସି ଫୋର୍ ମାନେ ଏଠି କାର୍ବନର ଚାରି କମ୍ପାଉଣ୍ଡ ବା চারিটা কার্বন কম্পাউন্ডটি স্টেবল প্রডক্ট হয়ে অল নো দ্যাট মোস্ট অফ দান্ট ফিক্সেস কার্বন ডাইঅক্সাইড বাই দ মিস অফ সাইকল আমি পূর্ব পড়ি যে ক্যালভিন সাইকল বা সি থ্রি সাইকলের সমস্ত কার্বন ডাইঅক্সাইড রু গ্লুকোজ তেয়ারি করতে কি বট কিছু প্ল্যাট অ সুগার ক্যান যা কুয়া সাচারাম অফিসি নারাম তাস্ত মেজ জিয়া মেজ বলে কুয়া স্বর্গম ଅମରାନ୍ଥସ୍ ତା ସହିତ ହୁଇଟ୍ ରାଇସ୍ ଏସବୁ ହେଉଛନ୍ତି କିଛି ସି ଫୋର୍ ପ୍ଲାଣ୍ଟ ଏମାନଙ୍କ ପାଖରେ କ'ଣ ହୁଏ ପ୍ଲାଣ୍ଟ ଡୋଣ୍ଟ ଫିକ୍ସ କାର୍ବନ ଡାଇଅକ୍ସାଇଡ଼ ବାଇ ସି ଥ୍ରୀ ସାଇକଲ ଏଇ ପ୍ଲାଣ୍ଟମାନେ ସି ଥ୍ରୀ ସାଇକଲ୍ରେ କାର୍ବନ ଡାଇଅକ୍ସାଇଡ଼ରୁ ଗ୍ଲୁକୋଜ୍କୁ ତିଆରି କରିନଥାନ୍ତି ତାହେଲେ ଟିଲ ନାଇଣ୍ଟିନ୍ ସିକ୍ସଟି ଫାଇଭ୍ ଉଣେଇଶହ ପଞ୍ଚଷଠି ମସିହା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ କ'ଣ ଜାଣିଥିଲେ ସି ଥ୍ରୀ ସାଇକଲ୍ ହେଉଛି ଗୋଟିଏ ପାଥୁଏ ଥିଲା ଯେଉଁଠାରୁ କାର୍ବନ ଡାଇଅକ୍ସାଇଡ଼ରୁ ଗ୍ଲୁକୋଜ୍ ବାହାରୁଥିଲା କିନ୍ତୁ ତା'ର ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ବୈଜ୍ଞାନିକ କିଏ ସେ ନା ହ୍ୟାଚ୍ ଆଣ୍ଡ ସ୍ଲାକ୍ উনৈছশ ছষষ্ঠি মচাৰে কণ্ডকটৰ্ড এপেৰিমেণ্ট কণ কৰি দেখিলে কি কি কিছু প্লণ্ট মানৰ পাখে এই যি প্লণ্ট না কৈলি সেই প্লণ্ট মানৰ পাখেৰে কাৰ্বন ডাই অক্সাইড ৰু গ্লুকোজ তিয়াৰী হ'ব সময়তে প্ৰথম ষ্টেবুল প্ৰডক্ট টি তিনি কাৰ্বন কম্পাউণ্ড নহৈকি তা বদলৰে চাৰি কাৰ্বন কম্পাউণ্ড হ'ল তিনি কাৰ্বন কম্পাউণ্ড কি ফস্লিচেৰক এছিড ফস্প্লিচেৰিক এচিড বদলৰে গোটেই নূ জ যাৰ না হ'ল অগ্জালো এচিটিক এচিড এইটা গোটেই ফ'ৰ কাৰ্বন কম্পাউণ্ড সেইপাই অগ্জালো এচিটিক এচিড হ'ল ইষ্ট টেবুল প্ৰডক্ট স্থিতি ইয়াক চি ফ'ৰ চাইকেল বুলি কয় দিছাইকল অফ কাৰ্বন ডাই অক্সাইড ফিক্সেচন ইজ কল্ড আজি ফ'ৰ পাথুৱে ইয়াক হেচ এণ্ড স্লেক বাহাৰ কৰি

চি ফ'ৰ প্লণ্ট মানক লিফৰ আনাটমি ষ্ট্ৰক দেখিব ভিতৰ ষ্ট্ৰকচৰ কু দেখা গোটেই পিকোলি বা ইণ্টৰেষ্টং আৰেঞ্জমেণ্ট দেখিবা সেইটাক কমি ক্ৰাঞ্জ আনাটমি কণ দেখিবা না ইন লিফ সেই চি ফ'ৰ প্লণ্ট মানৰ যি চুগাৰ কান মেজ স্বৰ্গমিলেট হুইট ৰাইছ এইসি ফ'ৰ প্লণ্ট সিফ্ৰে কোন থাকে ন ভাছকুলাৰ বণ্ডলছ আৰাউণ্ডেড বাই বণ্ডল চিথ বণ্ডল চিথ আৰাওণ্ডেড বাই মেৰ্জ'ফিল চেল কণ কয়া যদি আমি তাৰ আনাটমি লিভৰ দেখিবা চেণ্টৰ যদি ৰৈ থাকে মধিৰে চব ৰে ভাষ্টাৰ টিছু জাইলেম ফ্ল'ম তাৰ চাৰি পটে থাকিব বণ্ডল চিথ তাৰ চাৰি পটে থাকিব কেজোফিল চেল তা মানে যদি মনেকৰ জাইলেম হ'ল গোটেই কণ ন ভাকুলাৰ টিছু তাৰ চাৰি পটে কি হয় ন বণ্ডল চিত চেল তাৰ চাৰি পটে থাকে মেজোফিল সেল এমি আরেঞ্জমেন্টবার তা ক্রাঞ্জ আনাটোমি এইটা স্পেশিয়াল সি ফোর প্লন্ট পাখে দেখা যায় সেই এর টিকি ডিফরে মেথড তাহলে সি থ্রি প্লাটের এমিটি কিছু লা কিবল তাঁকর মেজোফিল সেল লা সেপাণ সবু রিআকশন মেজোফিল সেল্রে হচ্ছে কিন্তু সি ফোর প্ল্যাটকর দুইটা লিপ মানে সেল অতি গোটে মেজোফিল বন্ডল সিৎ মেজোফিল বাহার পটে অছি তা ভিতরক বন্ডল সিৎ অ তা ভিতরক যাইলে সেপ ফাষ্ট রিআকশন সব হব মেজোফিল সেল্রে ডিউরিং ডে টাইম স্টোমাটা রিমেন্স ওপন জাগেছেন আমি স্টোমাটা পাঠা দিয়ে ক্বন ডাইঅকসাইড এন্টর করি কার্বন ডাইঅ অক্সাইড এন্টর করি কেউ পালা মেজোফিল সেল্রে পঞ্চায়ে কেইকি না মেজোফিল সেল বাহারে অভিতরক বন্ডল সিৎ তা ভিতরক ভাস্কুলার টিস্যু সেপরে মেজো ফিল সেল্রে পৌঁছিলা সেইটি সি থ্রি সাইকল মনে পকাইবোর্বন ডাইঅক্সাইড কু প্রথমে কি সে প্রতিক্রিয়া করি কাহ সহ ইন্টারেকশন করু আর ইউ বিপি লা রাইবুলজ ওয়ান ফাইভ বাই ফসেট কিন্তু এটি কার্বন ডাইঅক্সাইড্র আকসেপ্টর কি না ফসপো এনল পাইরুভিক এসিড স্ট কোশ্চিন আসব ইন সাইকল ফার্স্ট বা প্রাইমেরি কার্বন ডাইঅক্সাইড আকসেপ্টর ইজ ফচফো এনল পাইৰোভিক এচিড এইটা গোটেই অনেবল প্ৰডক্ট সেইপাই ই কাৰ্বন সৈতে মিছিকি গোটেই ষ্টেবুল প্ৰডক্ট তিয়ী কয় যে হ'ল অক্জালো এচিটিক এচিড এইটা হ'ব ফ'ৰ কাৰ্বন কম্পাউণ্ড অকজালো এচিটিক এছ গোটেই ফ'ৰ কাৰ্বন ষ্টেবুল প্ৰডক্ট হৈ থাকোঁ তাৰ না হ'ল চি ফ'ৰ চাৰিটা কাৰ্বন চি ফ'ৰ চাইকেল তাক কোৱা গা মই আশা বুজিহে থি ফ'ৰ ফচফ পাইৰোভিক এচিডা কাৰ্বন ডাই অক্সাইড কচেপ্ট কৰিকজালো এচিটিক এচিড নামক গোটেই ষ্টেবুল প্ৰডক্ট তিয়াৰী কয় ত'লে এইাৰ ষ্ট্ৰকচৰ দি ফসপো এনল পাইরুবিক এসড্র স্ট্রকচর হচ্ছে সি ওএচ সিঙ্গল বন্ড সি এটি ও লাগছে তাস্ত ডবল বন্ড সিএচ টু লাগি এর কার্বন কতটা গোটিয়ে দুইটা তিনটা কি না সেই ফসপো এনল পাইরুবিক এসিড হচ্ছে থ্রি কার্বন কম্পাউন্ড অকজালো এসিডিক এসড্র স্ট্রকচর দেখিবে দেখবে সিওএচ কিটন গোটে লাগি সিএচ টু সিওএচ কতটা কার্বন গোটিয়ে দুইটা তিনটা চারটা সেইপা অক্জালো এসিডিক এসড হচ্ছে গোটে চারি কার্ব কম্পাউন্ড সে ফোর সাইকেল কোয়েলা নেক্সট স্টেপ রে ক্যা ফসপো এনল পাইরুভিক এসড রিয়ক্টস ওইথ কার্বন ডাইঅকসাইড ইন প্রেজেন্স অফ এঞ্জাইম এনল পাইরুভিক এসিড কারবোকসিলেচ কণ তিয়াৰী কলা অ এ এ এ তিয়াৰী হ'ল চিধাচল কণ বুজিব ন পি ইপি ৰু অগ্জালো এচিটিক এচিড তিয়াৰী হ'ব নাই প্ৰথমে কাৰ্বন ডাই অক্সাইড কাষ সৈতে মিছুচি পি ইপি সৈতে মিছুৰি ফ'ৰ প্ৰাইমেৰী কাৰ্বন ডাই অক্সাইড আকচেপ্টৰ হ'ব ফচফেনল পাইোবিক এচিড ত'লে ক' এঞ্জাইম পি ইপি ৰু তিয়াৰী কৰ পি ইপি কার্বোক সোটি চারি কার্বন কম্পাউন্ড সেই প্রথম স্টেবল প্রডক্ট ফোর কার্বন কম্পাউন্ড হয়ে এর না সি ফোর তাপর স্টেপ রে কোণ হল এসব কেউটি হোক না মেজোফিল সেল রা পরবর্তী স্টেপে বন্ডল সিৎকু য তা পরবর্তী প্রক্রিয়ায় কোণ হল না অগ্জালো এসিডিক এসিডিটা ইন এঞ্জাইম ম্যালেট ডিহাইড্রোজিনেজ সেই এঞ্জাইমর উপস্থিতরে অগজালো এসিডিক এসিডটা কোণ কলা না ম্যালিক এসিড তলা পরীক্ষায় পড়ি অগ্জালো এসিটিক এসিড্রু ম্যালিক এসিড হওয়াপ্রেম কেউ এঞ্জাইম ভূমিকা থাকে সে হচ্ছে ম্যালেট ডি কহাইড্রোজেন তাহলে কোণ হয়েছি না আমি ম্যালিক এসিড্র টিকচর দেখা ম্যালিক এসিড কে কার্বন কম্পউন্ড না সি ও এচ এনিটা সি কিন্তু ডিহাইড্রোজিনে এোটি হাইড্রোজেন বাহিযাই তাসন বি গোটিয়ে বাহারি যাই মালিক এসিড ফার্স্ট কম হা না মনে রক পি ইপি রু অজালো এসিটিক এসড অগজালো এসিটিক এসিড রু মািক এসব কেউ না মেজোফিল সেল ভিতরে প্রতিক্রিয়া চালছি এবে যা কেউঠিক না বর্তমান কম হয়েছি লিফ্র স্টোমাটো বাট দিয়ে অঙ্গার কামল পশিলা প্রথমে কেউ পালা ফিল সেল্রে তাপরে কেউ যাব বন্ডল সিৎ সেল কু য কি না ধীরে ধীরে যাব সেই কেউ আয়ন টিয়ারি হয়েছে শেষে ম্যালিক এসিড তেয়ারি হয়েছিল ম্যালিক বা ম্যালেট আয়ন ফর্মড ইন দেজোফিল সেট গেট ট্রান্সফর বন্ডল সিৎ সেল ভাই এ প্লাজমো সেল সেল ভিতরে কনেকশন গোটি পোর লাইফ স্ট্রকচর থাকে তাকে প্লাজমো ডেস্মাটা বলে কোয়াল প্লাজমো ডেস্মাটা দ্বারা ম্যালেট বন্ডল সিৎ সেলে পচবে এটা এমসি ক্যু মানে মেজোফিল চেলু বণ্ডলফি বণ্ডল চিত চেল মেলেটাইনটা কিপৰি যাব না প্লজম' ডেছমাটা দেইকি যাব এই বণ্ডল চিত সেই দুইটা চেলৰে প্ৰতক্ৰিয়া হ'ব কি নাই কিছু প্ৰক্ৰিয়া মানে মেলিক এছিড পৰ্যন্ত হ'ল মেজোফিল চেলৰে মািক এচিড্ৰৱৰ্তী ষ্টেজ গুড়া হ'ব বণ্ডল চিত চেল সেইটা এই অক্সিডেটিভ ডিকাৰ্বিলেচন হুই সেইপিং মেলিক এচিডা কনভর্ট হয়ে পাইরুভিক পাইরোভিক এসিড সমস্তে পাইরুভিক এসডির না পড়ি কেউ না গ্লাইকোলিশস্রে গোটে তিন কার্বন কম্পাউন্ড সেপরুভিক এসিড্র স্ট্রকচর হোচ্ছি সি ও এচ সি ডবল বন্ড ও সি এসে এর গোটি কার্বন দুইটা কার্বন তিনটে তাহলে ম্যালিক এসিডটা চেঞ্জ হয়েকি না পাইরুভিক এসিড কলা তাপরে দিয়েছি আমি জানি গ্লুকোজ রু পাইরুভিক এসিড হুয়ে কেউি ন গ্লাইকোলিচৰে আই পাইৰোফিক এচিড্ৰ গ্লুকোজ ইজিলি হৈ পাৰিব সি ক'ম কৰিব পাইৰোফিক এচিড ইজ দেন কনভৰ্টেড ইন টু গ্লুক'জ ত'লে আমাৰ কাৰ্বন ডাই অক্সাইডটো গ্লুকোজ তিয়াৰী হ'ল কি নাই এতিয়া প্ৰথমে কণ হ'ল নে যা পঢ়িলে সেইটো ৰিকল কৰি দা কাৰ্বন ডাই অক্সাইড যাইকি পি ইপি সৈতে লাগিকি প্ৰথমে অ এ এ কলা অ' এ এ টু বুলি বুি আচিকি মািক এচিড হৈগলা ক'ঠি না মেজোফিল সেল্রে ম্যালিক এসিড্রুকি পাইরোভিক এসিড হয়েকি পাইরোভিক এসড্রু গ্লুকোজটা তেয়ারি হল আসি কেউটি না বন্ডল সিৎ সেল্রে সেপা দেখা কালকুলেশন কোণ যদি আমি গোটিয়ে মলেকু কার্বন ডাইঅক্সাইড পা গোটি মলেকু বা কার্বন ডাইঅক্সাইড ফিক্সেসন পাই কতোটি এটিপি দরকার পাঁচটি এটিপি আপ দিইটা এনএপিএচ আমি জাগে আমার কতটা অঙ্গারকামল দরকার এটি সি ও লেখা হওয়া কথা তহলে ছল হয় কি ছিক্স চি অ' টু প্লছ টুৱেলভ ৱাটৰ ত'লে ছা অংগাৰ কামৰূ তিৰিছটা এ টি পি আউ বাৰটা এন এ ডি পি এচ বাহাৰিব চৰ্ট কোৱশ্চিন্ আছে কি গোটেই মলেকুল কাৰ্বন ডাই অক্সাইড ৰু কেতটি এ টি পি পাঁচটা এটিপি ছা মলেকুল্ৰ তিৰিছটা এ টি পি ত'লে আমি পঢ়ি থাকে চি থ্ৰী চাইকেল অঠৰটা এ টি পি তিয়াৰী হ'ল সময়তে চি ফ'ৰ তিৰিছটা এ টি পি তিয়াৰী হ'ল এই প্লা আগুৰু কৈ থিনেৰে ক'লা ন অপ্টিমম টেম্পৰেচৰ কেতে কোডি ৰু পঁচিছ ডিগ্ৰী কিন্তু চি ফ'ৰপি অপ্টিম টেম্পৰেচৰ হ'ল তিৰিছ ৰ পঁচাছ ডিগ্ৰী মনে ৰখিব ভেৰি ইম্পৰ্টান্ট কোৱশ্চিন মানে ক'ৰ টেম্পৰেচৰ সময়ৰে চি ফ'ৰ চাইকেলটা হৈ তিৰিছ ৰু পঁইচাছ ডিগ্ৰী আৰু ৰেট অফ ফট' চিন্থেচিছ চি থ্ৰী বহুত হাই হ'ল আপোনাক চি ফ'ৰ হৈগলা নেগ্লিজিবল পূৰা চিপল ষ্টেপ ৰে বুজাই আপোনাৰ এই পি ডি এফ কুই দিদেৱি মোৰ টেলিগ্ৰাম গ্ৰুপ্ৰে থাকে পঢ়ি যাব ইয়াতে দহ পন্দৰ টি এম চিকু কৰি দা ফলত আপোনৰ কণ হৈ যাব না ফটো চিন্থেচিছ খবৰ হি হৈগলা আ য'গ গুড়া আছে আমি এম চিকু মক টেষ্ট মাধ্যমেৰে প্ৰাক্ট হি কৰি দ যদি এই ভিডিঅ'ৰে কিছু বুজি পাৰি থৈ ভিডিঅ' ভাল লাগি থাকে লাইক কৰিবিপাৰেচন পাই মই নোট বনাই হৈ থাই পাৰে কিছু লোক পচন্দ আচিব কিছু লোক মোক পচন্দ ন আছিল পাৰে কিন্তু আপোনাৰ সময় নাই নোট বনাই মোৰ নোট সৈতে এন চি আৰ আছে এট্ৰা বুক ফল' কৰি পঢ়িব ডেফিনাইটলি মোৰ আশা কি পৰীক্ষা ভাল হ'ব যদি প্ৰথম থৰপে চেনেল কু ভিজ কৰি থাকে লাইক কৰিবব কৰো সেইসাথি সৈতে সেয়াৰ কৰিব ভুলিব নাই ধন্যবাদ